কারণ আমরা কম বেশি প্রত্যেকেই জানি আল্লাহ গোটা রোজাকে তিনটে ভাগ, এর মধ্যে দ্বিতীয় নাম্বার হলো মাগফিরাত, যেটা হচ্ছে তওবা কবুলের টাইম। আল্লাহ জীবনে তাকে বেহেশত থেকে গুনাহ করেছে আল্লাহ দান বানিয়ে দেন সকলে বলে না আমিন। আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহকে মাফ করেছে। আপনারা আমার অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে দূরান্ত থেকে ছুটে এসেছেন, আপনাদের ইহসান, আপনাদের এই ঋণ কোনোদিন শোধ করা যাবে না, তথাপিও আল্লাহ আপনাদের কবুল করেন। এতটুকুন আপনাদের জন্য দোয়া চাই আল্লাহ, যেমন দুনিয়ায় জান্নাতের বাগানে একসঙ্গে বসেছি, আল্লাহ যেন আখেরাতে আমাদের সকলকে এক জান্নাত নসিব করেন বলেন আল্লাহ আমিন। সকলে অল্প টাইম, কারণ এখন তো ওয়াজের মূল উদ্দেশ্য নয়, জাস্ট সারি গান দোয়া নেওয়ার উদ্দেশ্যে, কারণ এটা বড় ভাইজানের মানে নির্ধারিত পীরনগর হুজুর কেবলার মানে হাতে গড়া ফিক্সড এই ডেট। তো সেই হিসাবে রমজান মাস আসুক যে মাসই আসুক, চোদ্দই চৈত্র ফিক্সড ডেট, আল্লাহ যেন এই ডেটকে কবুল করেন। আলহামদুলিল্লাহ আমি আগামী বছর দেখছিলাম এই জলসা আল্লাহ কবুল করে নিয়েছেন, আগামী বছরে এই এটা হচ্ছে 27 অর্থাৎ লাইলাতুল কদরের রজনীতে পড়ে গেছে, বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদের সকলে আল্লাহ ইফতার মজলিসকে আল্লাহ কবুল করে নেন সকলে বলি আল্লাহুম্মা আমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الفاضلون رحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সুনে কা কমাল দেখিয়ে আমিনা কা লাল দেখিয়ে সুনে কা কমাল দেখিয়ে আমিনা কা লাল দেখিয়ে জব হুসন থা উনকা জলওয়া নুমা আনবার কালম ক্যা হোগা হর কোই ফিদা হ্যায় বিন দেখে দিদার কালম ক্যা হোগা এক সিনতে আলি একসঙ্গে সবাই মিলে বলে সুবহান আল্লাহ। হুসনে কা কমাল দেখিয়ে আমিনা কা লাল দেখিয়ে ইসকো ক্যা জানতে দিব ইসকো ক্যা জানতে দিব হজরতে বিলাল দেখিয়ে হজরতে বিলাল দেখিয়ে হুসনে কা কমাল দেখিয়ে আমিনা কা লাল দেখিয়ে শুধু জোয়ানিয়ার জন্য আমার মামাতো ভাই যারা ইজারা এনে তো